সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তিনি। এ সময় ঢাকেশ্বরী কেন্দ্রীয় মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সহ কমিটির নেতারা তাকে স্বাগত জানান। পরে মির্জা ফখরুল নেতৃবৃন্দকে নিয়ে ভক্ত পুণ্যার্থীদের শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, গৌতম চক্রবর্তী, ইশরাক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেবী দুর্গা অসুর বধ করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সত্যকে প্রতিষ্ঠা করে এখনো সে অন্যায়ের বিরুদ্ধে এবং অসত্যের বিরুদ্ধে অসুন্দরের বিরুদ্ধে সংগ্রামকে লড়াই করে আমাদেরকে ন্যায়কে ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে। আবার আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা।